প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হারমোনিয়ামের সেটিং। এর আগে আমি হারমোনিয়ামের সেটিং করেছিলাম, তবে হারমোনিয়ামটা আপডেট হওয়ার পরে সেটিংয়ের কিছু পরিবর্তন এসেছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আজকের এই ভিডিও থেকে আপনারা হারমোনিয়ামটা সেটিং করলে একদম খুব চমৎকার একটা সাউন্ড পাবেন, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরুতে এখানে দেখুন, শুরুতে হারমোনিয়ামের ইন্টারফেসটা ঠিক এরকম থাকে। প্রদর্শক, এই অ্যাপটি যারা ডাউনলোড করতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা প্লে স্টোরে সার্চ করবেন হারমোনিয়াম গেম জি লিখে, এটা লিখে সার্চ করলেই কিন্তু এই হারমোনিয়ামটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করার পরে সর্বপ্রথম কিন্তু রিডগুলো এরকম থাকে, আমরা সবাই জানি। তো এখানে দেখুন, যারা জানেন না তাদের জন্য বলছি, এখান থেকে দেখুন, এটা আমরা প্লাস আইকনে এখানে যদি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো জুম হতে থাকবে, এবং আপনার যে স্কেল সেই স্কেল অনুযায়ী এটা কিন্তু জুম করতে পারবেন। এখানে যদি মাইনাস আমরা এখানে ক্লিক করি আবার কিন্তু জুম আউট হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কেল চেঞ্জার অপশনটা, এটাকে যদি আমরা এভাবে নড়াচড়া করি তাহলে এখানে স্কেলগুলো চেঞ্জ হবে, এটা আমরা জানি। তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন ফিঙ্গার সাইন, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এটা বাজানোর সময় এটা অটোমেটিক্যালি এদিক সেদিক নড়াচড়া করবে। তো এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটা লক হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে উপরে যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, এটা হলো ফুল স্ক্রিন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মুড, এই অপশনগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। অর্থাৎ তখন আপনার হারমোনিয়ামের সেটিংটা আপনি এটা কিন্তু আর চেঞ্জ হবে না, আপনার যা থাকবে সেরকমই চলতে থাকবে। তারপরে দেখেন আবার আমরা যেরকম ছিল এরকম রাখলাম। তারপর এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এরপরে যে অপশনটা মুড অপশন, এই মুড অপশন নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। হ্যাঁ, তো প্রথমে এখানে দেখুন থ্রি লাইন যে অপশনটা, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হারমোনিয়ামের অরিজিনাল সেটিং এবং খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আমি যেভাবে হারমোনিয়ামটাতে সাউন্ড পাই আপনারাও ঠিক সেইভাবেই সাউন্ডটা পাবেন। তাহলে এখানে দেখুন আমরা শুরুতে এই যে এই পাশের যে অডিও ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করি। তো এখানে দেখুন শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অডিও সফটনেস, দেখতে পাচ্ছেন অডিও সফটনেস, এটার আমরা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেন্সটা আমরা রাখবো হচ্ছে এখানে 33, অর্থাৎ 33 রাখবো, দেখতে পাচ্ছেন 33 রাখবো, আমি 33 রাখি। অর্থাৎ আপনারা চাইলে এখানে কিন্তু 33 উপরেও রাখতে পারবেন, এটা কিন্তু একটা আপনার ফোনের যে অপারেটিং সিস্টেম সেটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো এখানে দেখুন 40 উপরে যদি না রাখেন তাহলেই হবে, তারপরে দেখুন আমি যেটা যেটা করতেছি আপনারা সেটাই করবেন তাহলেই হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা এখানে বেজ অ্যান্ড ট্রাভেল, এটাকে আমরা রাখবো 37 অথবা 34, এরকম রাখলেই হবে। তো এখানে 37টাই খুব ভালো হয়, 37% আমরা এটা করে নিব। হ্যাঁ, এ পাশে জিরো থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 37.0% এটা থাকবে, ঠিক আছে। তো এরকম অবস্থায় যদি আমরা এটাকে প্লে করি একটা কিন্তু বেটার লেভেলের কিন্তু একটা সাউন্ড আমরা এখানে পাবো, ঠিক আছে। তারপরে দেখুন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেটি সাইজ, এই অপশনটাকে আমরা একদম প্লাস করে দেব, অর্থাৎ 100+ করে দেব। এটা দেওয়ার পরে আপনি যদি এই অবস্থাতেও প্লে করেন তাতেও কিন্তু এটার একটা সাউন্ডের আলাদা একটা ভ্যারিয়েন্ট আসবে। তারপরে দেখতে পাচ্ছেন টিউনিং, এই যে টিউনিং অপশনটা, এটা কিন্তু খুবই চমৎকার একটা অপশন এখানে তারা অ্যাড করেছেন। এটাকে আমরা কি করব, -100 নিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন -100, এটা যদি আমরা করে দিই তাহলে দেখবেন যে এটার কিন্তু একটা অন্যরকম একটা সাউন্ডের পরিবর্তন এসেছে এখানে। এরপরের সেটিংটা এখানে দেখুন, এই যেখানে দেখতে পাচ্ছেন রিড লাইন গেইন, এই যে অপশনটা, এটা কিন্তু মূলত আপনার ফোনের যে সাউন্ডটা সেই সাউন্ডটাকে কিন্তু সে বুস্ট করবে। এখানে দেখুন আমরা যদি বেস গেইনটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে যদি বাড়িয়ে ধরেন আমি রাখি হচ্ছে এখানে আপনার 1.6 dB নিয়ে যাবো, 1.6 dB, হ্যাঁ এটাকে 1.6 dB রাখবো। এই অবস্থাতে কিন্তু আপনি বাজাতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন গেইন, এই গেইনটাকে আমরা নিয়ে যাবো 4.9 dB, হ্যাঁ 4.99 dB আপনারা রেখে দিবেন, তাহলেও কিন্তু একটা খুবই চমৎকার মানের একটা ভলিউম এখানে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা 4.9 dB, হ্যাঁ 4.9 dB রাখলাম। তো এইটা হচ্ছে কিন্তু অডিওর যে সেটিংটা সেটা আমরা এখানে করে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখুন, এরপরে আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন রিডগুলো সব সাদা, এগুলোতে কোনো নোটের যে লেখাগুলো সেই নোটেশনগুলো নেই। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছেন নোট অপশন, এখানে দেখতে পাচ্ছেন নোট অপশন, এই নোট অপশন থেকে আপনারা ক্লিক করে এখানে দেখতে পারবেন CDEFGAB, এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এই অপশনটাতে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো চলে আসে। তো অনেকেই খুঁজতে থাকেন যে আসলে এই লেখাগুলো পাওয়া যায় না,
লেখাগুলো খুঁজেন। তো এই হচ্ছে অপশন, এখান থেকে আপনারা লেখাগুলো আনতে পারবেন। এবং দেখেন এখানে কিন্তু চাইলে আপনারা লেখাগুলো আবার আউট করে দেবেন, এখানে না নেই ক্লিক করে দিলে সব লেখা চলে যাবে, একদম সাদা হয়ে যাবে। সারেগামা যদি দেন তাহলে সারগামগুলো এখানে চলে আসবে। এখন দেখেন এই সারগামের বিষয়ে কিন্তু হারমোনিয়ামের একটা বেসিক জিনিস কিন্তু তারা এই অ্যাপটাতে ইনক্লুড করেছে। এখানে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোট অপশনটা, তার আগে এখানে দেখুন এই যে স্কেল চেঞ্জার এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই স্কেল চেঞ্জার সম্পর্কে আমি একটা ফুল ভিডিও বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা এই ডিসক্রিপশন থেকে দেখতে পারেন, খুবই কাজে দেবে। তাহলে কী হবে, আপনারা স্কেল কিন্তু বুঝতে পারবেন, অর্থাৎ সি শার্প স্কেলের শুদ্ধ স্বরকোণগুলো, ডি শার্প স্কেলের শুদ্ধ স্বরকোণগুলো, তারপরে এফ শার্প স্কেলের শুদ্ধ স্বরকোণগুলো, এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং নিয়ে আমরা আলোচনা করব, আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে দেখুন মুড অপশন, এখানে দেখতে পাচ্ছেন মুড অপশনে এখানে দেখতে পাচ্ছেন কাপলার, এই কাপলারগুলো আপনারা কী করবেন, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখতে পারেন কোনটাতে কেমন সাউন্ড হয় এবং আপনার গলার সাথে কেমন যাচ্ছে। সেই ক্ষেত্রে কী করবেন আমি বলবো, যে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে সেটিংগুলো করলাম এগুলো আপনারা বন্ধ করে দিয়ে এই যে শুধুমাত্র এখানে এই যে গেইন দেখতে পাচ্ছেন, এই গেইনটা ঠিক রেখে এগুলো যদি আপনারা বন্ধ করে দেন, এখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা বন্ধ করে দিই, এগুলো বন্ধ করে দিয়ে এখানে কাপলারে আসবেন। কাপলারে এসে এগুলোতে আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন, এগুলোতে দিয়ে দেখবেন কোনটাতে কীরকম সাউন্ড হয় এবং কোনটা আপনার ভালো লাগে সেই অনুপাতে আপনারা প্র্যাকটিস করবেন। তো সবথেকে আরেকটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আপনার ফোনটাকে একটা কম্পিউটার সাউন্ড বক্স অথবা সাউন্ড সিস্টেমে কানেক্ট করে যদি আপনারা এটাকে প্লে করেন, তাহলে দেখবেন যে একটা রিয়েলিস্টিক একটা যে হারমোনিয়ামের সাউন্ড সেটি কিন্তু আপনারা পাবেন। তো এই যে এই মুড অপশনে এখানে দেখুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন হোল্ড, এই হোল্ড অপশন যদি অন করেন তাহলে এখানে যেটা দিয়ে ক্লিক করবেন আপনারা সেটাই, অর্থাৎ এখানে যদি আপনারা একটাতে টাচ করেন সেটাই কিন্তু বাজতে থাকবে, অর্থাৎ সেই রিডটা কম্পন করতে থাকবে, সেই রিডটা থেকে সাউন্ড আসতে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কর্ড, এই কর্ড বিষয়ে আমি কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, ইতিমধ্যে অনেকে সেই ভিডিওগুলো দেখছেন, অর্থাৎ ক্লাস ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি এই যে আপনার কর্ড, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্কেল, এই স্কেল এখানে দেখতে পাচ্ছেন সি মেজর, সি শার্প মেজর, ডি মেজর, ডি শার্প মেজর, ই মেজর, এই যে বিষয়গুলো সবগুলো কিন্তু আমি স্পেসিফিকভাবে আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে অবশ্যই দেখবেন। আর এই যে স্কেল বিষয়ে, এই স্কেল বিষয়ে যে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবে, এই স্কেলটা যে বুঝতে পারবে সেই কিন্তু হারমোনিয়াম খুব দ্রুত শিখতে পারবে, এটা একদম 100% গ্যারান্টি। কারণ কি দেখেন, এই স্কেল যদি আপনি বুঝতে পারেন এই স্কেলটা আসলে সি শার্প স্কেলটা কেমন হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সি শার্প মেজর স্কেলে মানে কোন কোন রিডগুলো বাজবে, কোথায় শুদ্ধ স্বরগুলো থাকবে, এই যে বিস্তারিত বিশদ আলোচনা কিন্তু আমি সেই ভিডিওগুলোতে করেছি। আপনারা কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশনে অবশ্যই যাবেন, ডিসক্রিপশন বলতে এখানে এই ভিডিওটা যে প্লে করেছেন আপনি, এই ভিডিওর যে টাইটেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হারমোনিয়ামের সেটিং যে যা যা লেখা আছে, যা যা লেখা আছে, তারপরে দেখুন এম ও আর ই মোর এই অপশনটাতে ক্লিক করলে ডিসক্রিপশনটা পাবেন। ডিসক্রিপশনে গেলে লিস্ট করা আছে সেই ভিডিওগুলো থেকে আপনারা কিন্তু এই স্কেল কর্ড এগুলো দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা কিন্তু খুবই চমৎকার একটি ধারণা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন 7.3 সেপটাক, এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই হারমোনিয়ামটা আপডেট হওয়ার আগে একটা ওল্ড ভার্সন ছিল, আপনারা চাইলে কিন্তু এই ওল্ড ভার্সনটাও প্লে করতে পারেন, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যে ভার্সনটা বর্তমানে চালাচ্ছি, নতুন যে আপডেটটা এসেছে সেটা হলো এখানে। তারপর এখানে দেখুন সেটিং অপশন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার মোবাইলের জন্য। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাঝখানের যে এই যে অডিও সেটিংটা দেখতে পাচ্ছেন, অডিও ফাইল সেটিংটা, এই সেটিংটা কিন্তু কিছু কিছু মোবাইলে নাও থাকতে পারে। সেটার কারণটা হচ্ছে কি, যে যাদের ফোনের অপারেটিং সিস্টেমটা 11-এর উপরে অর্থাৎ 14 বা 13 এই ধরনের অপারেটিং সিস্টেম যাদের মোবাইলে আছে তাদের মোবাইলে কিন্তু এই অপশনটা নাও থাকতে পারে। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যেখানে থাকবে অডিও সফটনেস, হার্ড, সফট অ্যান্ড হার্ড, এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, এরকম কিন্তু থাকতে পারে। ওকে, তো এরপরে দেখুন আমরা এখানে যাব হচ্ছে সেটিং অপশনে। এখানে আসার পরে এখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন এই যে লো ল্যাটেন্সি, এটা যেরকম আছে সেরকমই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এটাতে টিক মার্ক থাকবে, এই বক্সটাতে এরকমই রাখবেন, এটাও ঠিক এরকমই রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফেড ইন এবং ফেড আউট, এই যে ফেড ইন, এই ফেড ইন অপশনটাতে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখেন এখানে 0.0125 সেকেন্ড, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে, আপনি যখন এটা সিলেক্ট করে নেবেন তখন আপনার এই যে হারমোনিয়ামের যে রিড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই রিডগুলোর মানে এই সাউন্ডটা আসলে কতটুকু ধরে বাজবে এবং কতটুকু সময়ের মধ্যে শেষ হবে, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে যে ফেড ইন, অর্থাৎ আমি এটাকে যখন চাপ দিচ্ছি
তখন কি পরিমাণ সাউন্ড শুরুতে হবে, তারপরে ছেড়ে দেওয়ার পরে কতক্ষণ বাজবে, এটা হচ্ছে ফেড আউট। তো এখানে দেখুন আমি আরও সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনারা এখানে আমার মতো করে রাখতে চাইলে এখানে রাখবেন, আমি যেটা করি সেটা হচ্ছে 0.05 সেকেন্ড, এরপরে ফেড আউটটাও ঠিক একইভাবে 0.05 সেকেন্ড এইটাতে রাখবেন। তাহলে কি হবে, তাহলে একটা আপনার হারমোনিয়ামের স্পিডটাও পাবেন। যখন আপনার এটা কম থাকবে তখন কি হবে, একটু স্লো মনে হবে হারমোনিয়ামটা। তো এই হচ্ছে ফুল সেটিং। আমি আপনাদের জন্য রেকমেন্ড করব যে ভিডিওগুলো আপনারা আগে দেখেন নেই, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন স্কেল তারপর কর্ড, এই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন। এবং যদি পারেন তাহলে এখান থেকে এই যে স্কেল চেঞ্জারের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এটাও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখতে পারেন। তবে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই হারমোনিয়ামটা আপডেট হওয়ার আগে অর্থাৎ যখন ওল্ড ভার্সনের ছিল তখন কিন্তু এই সেটিংগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই উপরে ছিল, কিন্তু ঠিক কিন্তু জাস্ট খালি এখান থেকে সরিয়ে তারা কিন্তু এই থ্রি লাইনে এখানে নিয়ে আসছে। তো আগের ভিডিওগুলোতে এটাই এখান থেকে দেখানো হয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু আপনার কাজে লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিজান ছিলাম আপনাদের সাথে, এতক্ষণ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।